नमस्कार, আমি অনামিকা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আমি যে টপিকে ভিডিওটা করছি সেটা হচ্ছে অ্যাপেল সিডার ভিনিগার নিয়ে। এর আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে আমি আমার ওয়েট লস জার্নিটা শেয়ার করেছিলাম এবং আমি কি কি ফলো করতাম মোটামুটিভাবে এক্সারসাইজ বা হাঁটা, একটা ব্রিফ আইডিয়া আমি তোমাদেরকে দিয়েছিলাম যেটা আমি ডিটেলসে না কিন্তু কিছু কিছু জিনিস যেটা আমি খেতাম, যেটা আমি অ্যাভয়েড করতাম, সেই সমস্ত আইডিয়া আমি তোমাদেরকে ডিটেলসে শেয়ার করেছিলাম। তো তারপরে আমার কাছে অনেকে অনেক প্রশ্ন করে, অনেক রিকোয়েস্ট আসে যে অ্যাপেল সিডার ভিনিগার কী করে খাওয়া উচিত বা কতটা খাওয়া উচিত, অ্যাপেল সিডার ভিনিগার কখন খাবো এই নিয়ে। তো আমার তারপরে মনে হয়েছে যে একটা ডিটেলস ভিডিও যদি আমি অ্যাপেল সিডার ভিনিগারের ওপরে করি তাহলে হয়তো তোমাদের ক্ষেত্রে সেটা হেল্পফুল হবে। তো আজকে তার জন্য আমি একটা অ্যাপেল সিডার ভিনিগারের ওপর ভিডিও তৈরি করতে চলেছি। এবার প্রথমেই যে জিনিসটা বলে রাখা দরকার যেটা হচ্ছে আমি কোনো রকম ডায়েটিশিয়ান নই, আমি কোনো হেলথ এক্সপার্টও নই। আমি এখানে যা কিছু শেয়ার করছি সেটা টোটালি আমি যেটা আমার ওয়েট লস জার্নির সাথে সময় পড়েছিলাম, যেগুলো আমি রিসার্চ করেছিলাম আমার ওয়েট লস জার্নি সম্পর্কে, ওয়েট লস জার্নির আগে। তো আমি আমার সেই জিনিসগুলোই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো এবং আমার এক্সপিরিয়েন্সটা কী ছিল সেটাই আমি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো। আমি কিন্তু কোনো সার্টিফাইড ডায়েটিশিয়ান নই। তো আমি অ্যাপেল সিডার ভিনিগার যেটা খেতাম সেটা হচ্ছে ওয়াওয়ের একটা অ্যাপেল সিডার ভিনিগার। তো আমি ওটা প্রথম থেকে ওটাই ফলো করি। তো হ্যাঁ, আমার অবশ্যই ওয়েট লস হয়েছে অ্যাপেল সিডার ভিনিগার কনজিউম করার পরে। তবে আমি একটা জিনিস বলতে চাই যে অ্যাপেল সিডার ভিনিগার কিনলাম সেটাকেই খেয়ে নিলাম শুধু, আদার আর বাকি যা যা করার সেটা কিছুই করলাম না, তাহলে কিন্তু আমার মনে হয় না কোনো কাজ হবে। আর অ্যাপেল সিডার ভিনিগারটা কিন্তু একটা অনুঘটক যে যেটা আমাদেরকে আমাদের মেটাবলিজমটাকে বুস্ট আপ করতে পারবে। অ্যাপেল সিডার ভিনিগারটা একটা ফ্যাক্ট অবশ্যই, কিন্তু সেটা হচ্ছে একদম বিরাট বড় একটা ফ্যাক্ট সেটা কিন্তু না। আসল ওয়েট লসের জন্য যে ফ্যাক্টটা সেটা হচ্ছে হেলদি ডায়েট অ্যান্ড এক্সারসাইজ। হেলদি ডায়েট যদি আমি করি, ডায়েটের মাধ্যমে কিন্তু আমরা প্রায় 80% আমাদের ওয়েট লসের 80% আসে একটা হেলদি ডায়েট থেকে, আর যে বাকি 20%টা থাকে সেটা কিন্তু এক্সারসাইজ, ফিজিক্যাল অ্যাক্টিভিটি সেখান থেকে আমরা করতে পারি। এবার এই ডায়েটের মধ্যে একটা পার্ট হচ্ছে অ্যাপেল সিডার ভিনিগার। শুধুমাত্র অ্যাপেল সিডার ভিনিগারটাই কিন্তু 100% নয়। তো আমি এই যে আমার ওয়েট লস জার্নিতে প্রায় তিন চার মাসের একটা জার্নি ছিল, সেখানে আমি অ্যাপেল সিডার ভিনিগারটা কনজিউম করেছিলাম উইথ অল দ্য আদার থিং, মানে ডায়েট অ্যান্ড এক্সারসাইজ। তার ফলে কিন্তু আমি একটা ভালো রেজাল্ট পেয়েছিলাম। তো সেই অ্যাপেল সিডার ভিনিগার নিয়ে আমি তোমাদের সাথে ডিটেলসে কথা বলতে চলেছি আজকে। তো অ্যাপেল সিডার ভিনিগারটা নামটা শুনেই বোঝা যাচ্ছে যে এটা মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে অ্যাপেল। অবশ্যই সেটাকে অনেক রকম প্রসেসিংয়ের মধ্যে দিয়ে সেটাকে ভিনিগার বানানো যায়। তো সেই প্রসেসের মধ্যে আমি যাচ্ছি না, সেটা একটা হিউজ প্রসেস। তো আমি শুধুমাত্র প্রোডাক্টের ইউজটাকে কী বেনিফিট সেটা নিয়ে আলোচনা করছি। তো যেহেতু এটা ভিনিগার, তো এর মধ্যে একটা বড় পার্ট হচ্ছে অ্যাসিড, সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। তো এই জিনিসটা আমাদের কী কীভাবে হেল্প করতে পারে, এটা আমাদেরকে অনেক রকমভাবে হেল্প করে অ্যাপেল সিডার ভিনিগার। তো যেহেতু ডায়াবেটিস মানেই আমরা জানি এটা একটা হরমোনাল ডিজিজ, ইনসুলিনের প্রবলেম, তো সেক্ষেত্রে আমরা যদি অ্যাপেল সিডার ভিনিগার কেউ খায় সেক্ষেত্রে তার ইনসুলিন লেভেলটা আন্ডার কন্ট্রোল থাকতে পারে। কীভাবে খেতে পারে তারা, প্রত্যেকটা মিলের আগে, প্রত্যেকটা হেভি মিলের আগে, হেভি মিল মানে ব্রেকফাস্ট লাঞ্চ অ্যান্ড ডিনার, প্রত্যেকটা হেভি মিলের আগে যদি ওয়ান টিস্পুন অ্যাপেল সিডার ভিনিগার সামান্য একটু গরম জলে, হাফ গ্লাস গরম জলের মধ্যে খায়, তাহলে এটা তাদের ক্ষেত্রে বেনিফিশিয়াল হবে। এটা কিন্তু ডায়াবেটিক পেশেন্টদের জন্য। সেকেন্ড থিং হচ্ছে অ্যাপেল সিডার ভিনিগার ওয়েট লসে হেল্প করে, যেহেতু এর মধ্যে অ্যাসিটিক অ্যাসিড রয়েছে, তাছাড়াও আরও অনেক সাইট্রিক অ্যাসিড রয়েছে, আরও অনেক রকম অ্যাসিড রয়েছে। তো তার জন্য এটা আমাদের মেটাবলিজমটাকে খানিকটা বুস্ট আপ করে। প্লাস যদি আমি অ্যাপেল সিডার কনজিউম করি, অ্যাপেল সিডার ভিনিগার কনজিউম করি, তাহলে আমাদের যে খিদেটা সব মানে হঠাৎ করে কী হয় যে অনেকদিন আমি অনেক বেশি বেশি খাচ্ছি, হিউজ খাবার খাচ্ছি যেটা আমাদের শরীরের পক্ষে প্রয়োজনীয় নয়, এবার আমাকে ডায়েট করে আস্তে আস্তে সেই খাবারের পরিমাণটা কমাতে হবে। যেহেতু আমরা এতদিন অনেকটা বেশি খেয়ে অভ্যস্ত, তার জন্য আমি যদি
হঠাৎ করে খাবারটা কমাতে চাই যেটা একদমই উচিত না, তাহলে আমাদের সারাক্ষণ খিদে খিদে পেতে থাকবে। তো সেটাতে কিন্তু এই অ্যাপেল সিডার ভিনিগারটা অনেকটা সাপ্রেস করে, মানে আমার অ্যাপেল সিডার ভিনিগার খাওয়ার পরে যতটা খিদে পাবে না খাওয়ার পরে আরও বেশি খিদে পাবে। তো যাদের ওয়েট লস করার ইচ্ছা আছে তারা যদি সকালবেলা এমটি স্টোমাকে এক কফি মগ যদি লিউকওয়ার্ম ওয়াটার নেয় এবং তাতে যদি এক টিস্পুন থেকে এক টেবিল স্পুন, তার থেকে বেশি না, মিনিমাম এক টিস্পুন ম্যাক্সিমাম এক টেবিল স্পুন অ্যাপেল সিডার ভিনিগার দিয়ে যদি সকালবেলা এমটি স্টোমাকে খায়, তাহলে সকালবেলা থেকেই তাদের মেটাবলিজমটা বুস্ট আপ হয়। আমার ক্ষেত্রে আমি যেটা করতাম, আমি কিন্তু সকালবেলা একদম খালি পেটে ওই একটা কফি মগের লিউকওয়ার্ম ওয়াটার নিয়ে এক টেবিল স্পুন অ্যাপেল সিডার ভিনিগার খেতাম, সেটা পরে কিন্তু আমি হাঁটতে যেতাম, এক্সারসাইজ করতাম, তার ফলে আমার মেটাবলিজমটা কিন্তু তখন অনেকটাই বেড়ে যেত, যেহেতু আমাদের এই অ্যাপেল সিডার ভিনিগারটা মেটাবলিজমটাকে বুস্ট আপ করতে সাহায্য করে। তার মানে আমি প্রথম থেকেই বলছি অ্যাপেল সিডার ভিনিগার মেটাবলিজমটাকে বুস্ট আপ করে। আমি সকালবেলা খালি পেটে অ্যাপেল সিডার ভিনিগার খেলাম, তারপরে সারা দিন রাত আরও বেশি খেয়ে গেলাম, তাহলে কিন্তু আমাদের কোনো লাভ হবে না। অ্যাপেল সিডার ভিনিগারটা একটা ফ্যাট, কিন্তু তার সাথে এক্সারসাইজ অ্যান্ড ডায়েটটা অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। থার্ড থিং হচ্ছে আমাদের যদি ড্যান্ড্রাফ প্রবলেম হয়, তো স্কিনে যদি অ্যাকনে প্রবলেম হয়, তাহলে সেটা যদি আমরা অ্যাপ্লাই করি সেক্ষেত্রে কিন্তু এই অ্যাপেল সিডার ভিনিগারটা অনেকটা হেল্পফুল হতে পারে। অ্যাপেল সিডার ভিনিগার ড্যান্ড্রাফের ক্ষেত্রে কী করে অ্যাপ্লাই করবো, ওই যে স্প্রে বটলগুলো হয় তো তার মধ্যে জল দিয়ে তাতে যদি আমি অ্যাপেল সিডার ভিনিগার মিক্স করি এবং সেটা যদি স্প্রে করি তাহলে কিন্তু এটা হেল্পফুল হতে পারে। যদিও ডায়াবেটিস অ্যান্ড এই স্কিন যেটাতে অ্যাপেল সিডার ভিনিগার কাজ করে সেটা কিন্তু আমি পার্সোনালি কোনোদিন এক্সপিরিয়েন্স করিনি, আমি সেভাবে অ্যাপ্লাই করিনি। আচ্ছা, এরপরে হচ্ছে আমি যে প্রবলেমগুলো ফেস করেছিলাম অ্যাপেল সিডার ভিনিগার কনজিউম করার ক্ষেত্রে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথম প্রবলেম হচ্ছে এর স্মেলটা একদমই ভালো লাগেনি আমার, তো সেটা আমার ওই জন্য খেতে সমস্যা হতো। সকালবেলা এমটি স্টোমাকে যখন আমি অ্যাপেল সিডার ভিনিগার কনজিউম করতাম তখন আমার প্রথম প্রথম একটু অ্যাসিডিক প্রবলেম হতো। তো আমি এই প্রবলেমগুলো সত্ত্বেও কিন্তু টানা তিন চার মাস কনজিউম করছি, এখনও আমি কনজিউম করি সকালবেলা অ্যাপেল সিডার ভিনিগার। তো তোমাদেরও যদি এরকম কোনো প্রবলেম হয় তো তোমরা আস্তে আস্তে শুরু করো, দেন এক টেবিল স্পুনে পৌঁছাও। অ্যাপেল সিডার ভিনিগারও কিন্তু শরীরের পক্ষে খুব বেশি মাত্রায় খেয়ে নিলে সেটা খুব একটা হেল্পফুল হবে না, খুব একটা কেন সেটা হেল্পফুলই হবে না, সেটা বরং উল্টে ক্ষতি করবে। তো আমরা যেটাই খাবো নির্দিষ্ট পরিমাণ আমাদেরকে খেতে হবে। কারো যদি সকালবেলা খেতে সমস্যা হয় তাহলে সে কিন্তু রাত্রিবেলা শোয়ার আগে অ্যাপেল সিডার ভিনিগার খেয়ে শুতে পারো, ডিপেন্ড করছে যার যেটা সুবিধা হবে সেটার উপরে। আর আমি যে অ্যাপেল সিডার ভিনিগারটা ইউজ করি সেটা হচ্ছে ওয়াওয়ের একটা অ্যাপেল সিডার ভিনিগার, আমি পাশে কোথাও ছবি দিয়ে দেবো আর ডিসক্রিপশন বক্সে অবশ্যই আমি লিঙ্ক দিয়ে দেবো। খুব কমন একটা জিনিস ওয়াওয়ের যে অ্যাপেল সিডার ভিনিগার, ওর ক্যাপের মধ্যেও মেজারমেন্ট দেওয়া আছে, তো তোমরা সেখান থেকেও ইউজ করতে পারো বা এক টিস্পুন বা এক টেবিল স্পুন করে কনজিউম করতে পারো। আর অ্যাপেল সিডার ভিনিগারের সাথে সাথে কিন্তু অবশ্যই ডায়েট অ্যান্ড এক্সারসাইজটা মাস্ট। তো তোমাদের যদি ওয়েট লস সম্পর্কে আরও কিছু এনকোয়ারি থাকে তাহলে তোমরা সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি জানি আমার ভিডিও ওয়েট লস নিয়ে ভিডিও বানাতে একটু দেরি হচ্ছে, কারণ আমি কখনো এতটা ওয়েট লস করবো প্রথমে তো ভাবিনি। তারপরে এই ভিডিওগুলো কীভাবে শ্যুট করতে হয়, লাইটিং প্রবলেম অ্যান্ড এডিটিং প্রবলেম, সেগুলো সব কিছুই হচ্ছে, আমি আস্তে আস্তে শিখছি। তো সেই জন্য এখন একটু দেরি দেরি করে আমার এই ওয়েট লস ভিডিওগুলো আসছে, তো আমি অবশ্যই সেটা তাড়াতাড়ি শেখার চেষ্টা করবো এবং আমি তোমাদের সাথে আমার সমস্ত এক্সপিরিয়েন্স এক্সারসাইজ সব কিছুই শেয়ার করবো, যা বা আমি নতুন কিছু কিছু ট্রাই করলে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো অনেকে আমাকে প্রোটিন রিলেটেড প্রশ্ন করেছো, তো তোমাদের যদি মনে হয় যে প্রোটিন রিলেটেড একটা প্রশ্ন একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে তাহলে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো তোমরা সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটা লাইক করবে, একটা লাইক আমার কাছে অনেক 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 কিছু মিন করে, আমি খুব খুশি হই। আর সবথেকে বড় কথা এটা আমাকে মোটিভেট করে, তো তোমাদের তোমাদের এত ভালো ভালো কথা আমাকে অবশ্যই মোটিভেট করে। চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে, তোমরা আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করতে পারো, লিংক ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেটা দেখে নিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে, সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, বাই।